লাস্ট ইয়ার এমন সময় গিয়েছিলাম দেরাদুন, আর এখন যা ঠান্ডা থাকে ওখানে বলে বোঝাতে পারবো না। সেই সময় এক ধাবায় গিয়ে খেয়েছিলাম এই পালং শাকের লেহসুনি পালক ডাল। আজ বাড়িতে বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে অড়হর ডাল, মুগ ডাল, মুসুর ডাল নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা, হলুদ আর নুন, আর জল দিয়ে রেখেছি। ডালটা তো আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ধুয়ে কিন্তু পরিষ্কারও করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। এটাকে কিন্তু 5 থেকে 6টা সিটি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই যে রসুনটা দিলাম, তার সাথে পেঁয়াজ কুচি, দেখবে ডালের স্বাদটাই কিন্তু আলাদা রকম। রোজ দিন তো আমরা ডাল খাই, তাই না? কিন্তু এরকম একটা পালং শাক দিয়ে ডাল করলে তার সাথে রুটি হোক বা এরকম তন্দুরি রুটি হোক, যেটাই হোক না কেন, খেতে কিন্তু দারুণ মজার লাগে। তাই তোমরা একবার নিশ্চয়ই বানিয়ে দেখো, তারপরে আমাকে বলো কেমন লাগলো। পালং শাকগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও কিন্তু ওইভাবেই ঠিক ঝিরি ঝিরি করে কেটে নেব। আর সেরকম কিছু না, লাগবে হচ্ছে একটু রসুন আর তার সাথে টমেটো। পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিলে বেশি ভালো লাগে খেতে। আর তার সাথে কিন্তু আছে কিছু মশলা। কী কী মশলা দিচ্ছি সেটা আগেতে বলবো। তো দেখো, আমার ডালটা কিন্তু হয়ে গেছে, মোটামুটি আমি 4-5টা সিটি দিয়ে নিয়েছি, আর একদম ডালটা গলে গেছে কিন্তু পুরোপুরি। ব্যাস এরকমই একটা দরকার ছিল। এটাকে ঠান্ডা হতে রেখে দিলাম, পাশে কিন্তু তেল মানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি, চাইলে ঘিও দিতে পারো। তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর ওই রসুন কুচি দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। এবার তার মধ্যে পেঁয়াজটা দিয়ে আবার ভেজে নিতে হবে। ভাজা হালকা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কুচি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি টমেটোটাও। দিয়ে এটাকে কিন্তু প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মেলাতে হবে, খুব বেশি ম্যাশি হবে না টমেটোটা। তার উপরে কিন্তু পালং শাকটাকে দিয়ে এবার নাড়তে থাকতে হবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে, তার উপর দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আবার এটাকে ভালো করে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে আবার এর উপরে দিয়ে দেবো কিন্তু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দুটোই কিন্তু 1-1 চামচ দিয়েছি। দিয়ে নিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে দেব। দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিয়ে এর উপরে যেটা দেব সেটা হচ্ছে আমচুর পাউডার আর সাম্বার মশালা। বলবে সাম্বার মশালা আবার এতে দেয় নাকি? হ্যাঁ, হোটেলে বা ধাবায় কিন্তু বানানোর সময় দেয়, তাহলে কিন্তু তার জন্যই তাদের টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। তাই তুমি যদি একটা অন্যরকমের টেস্ট যাও, তাহলে কিন্তু দিয়ে দেখো আর দেখো কেমন লাগে। ওপর দিয়ে ডালটা দিয়ে দিলাম, ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা, দিয়ে এটাকে এবার ভালো করে নেড়ে ছেড়ে দেবো। যে কোনো ধাবা বা রেস্টুরেন্টের খাওয়ার একটা বৈশিষ্ট্য কী বলো, ওরা হচ্ছে ভালো একটা তড়কা লাগায়, মানে যে কোনো এরকম ধরনের খাওয়াতে একটা তড়কা দেয়। তার জন্য ব্যবহার করে ঘি, শুকনো লঙ্কা, আদা কুচি, একটু রসুন কুচি, তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ একটা রং আসবে, তখনই এটা তড়কাটা লাগিয়ে দিতে হবে। ব্যাস তাহলেই না হবে একটা ধাবা স্টাইলের পালক লসুনি ডাল, আর তাহলেই তো খেয়ে সবাই বলবে বাহ দারুণ হয়েছে তো, একদম রেস্টুরেন্টের মতন। তাই তোমরাও একবার নিশ্চয়ই বানিয়ে দেখো, আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আজকের জন্য এখানেই টাটা।